শনিবার মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় দুই ছাত্রকে মধ্যমগ্রাম থানার পুলিশ আটক করলে ছাত্রদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ, কলেজে ইউনিয়ন নেই তাই ক্ষমতায় কে থাকবে, এই নিয়ে প্রায়ই কলেজে গণ্ডগোল হয়। গণ্ডগোল বাঁধলে অপর পক্ষ মধ্যমগ্রাম থানায় খবর দেয়, তখন পুলিশ এসে বিবেচনা না করে এক পক্ষেরই দুজনকে তুলে নিয়ে যায়। সামনেই কলেজে প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হবে, এর মধ্যে এই দিনের এই ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, এটা আমাদের কলেজে রেগুলার হয়ে আসছে, কারণ আমরা কলেজের সাধারণ স্টুডেন্ট, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাদেরকে চেনে, আমরা সবই তার মানে প্রোগ্রাম আমরাই করে থাকি স্যার ম্যাডামদের হেল্পে, আর হেল্প করে আমরা সব প্রোগ্রাম করি, আমাদেরকে সবাই চেনে। আর বিগত দু বছর ধরে আমাদের এটা আমাদের আমরা দেখেই আসছি, এটা ঝামেলাটা এটা হতেই আছে আমাদের কলেজে, হয়েই আছে ঝামেলাটা করছে। এখন ওদের দলে ওদের দলে যে নেতৃত্ব রাজার চয়ন, ওরা দুজনে ঝামেলাটা করাচ্ছে। ওদের বলতে ওই আমাদের কলেজে দুটো লবি টাইপের আছে, তা ওরা হচ্ছে বিশ্বদার সাইড দিয়ে করে। হ্যাঁ, আমি বিশ্বদাকের কথা বলছি না, তো বিশ্বদার সাইডের ওরা আর কি প্রত্যেক দিন ঝামেলা করে, কলেজে আসবে একটা দল নিয়ে আসবে, যেরকম করে ঝামেলা সৃষ্টি করবে, ঝামেলা সৃষ্টি করার পরে মারপিটটা হওয়া মাত্রই পুলিশকে আগে ফোন করে দেবে যে স্যার চলে আসেন। ওরা মনে হয় যে তার মানে নিয়মিত ওরা মার খেতে এসছে, খেয়ে আর কলেজে আসবে, পুলিশও আসবে, এসে আমাদের দুটো ছেলেকে তুলে নিয়ে চলে যাবে, এটা রেগুলার হয়। তোমাদের নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের 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 কোনো নেতা নেই। আমরা কলেজের নেতৃত্ব, আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা শুধু তৃণমূল এটা করি, আমরা কোনো তার মানে নিয়ে নেই, আমরা আসি জাস্ট পড়াশোনার জন্য। আমরা ওরা বলছি তাহলে তাহলে আমরা ওরা বলবো না, আমাদের নেতা নেই, কারণ ওরা তো একটা নেতার হাত দিয়ে আসছে, সেই জন্য তো আমরা ওরা বলছি, আমরা তো আমরা বলছি সেই জন্য। আমরা সাধারণ স্টুডেন্ট মানে আমরা সবাই কলেজে, আমরা তোমরা ওই নেতার লবি না 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 আমরা লবি করতে চাই না, আমরা জাস্ট কলেজের সাধারণ স্টুডেন্ট, আমরা পড়তে চাই, আমরা বন্ধুরা যা সবাই। আজকে আপনি যেহেতু নেক্সট দিন কোনোদিন কলেজে এমনি ঘুরতে আসবেন, আমাদের সবাইকে দেখতে পাবেন, কিন্তু ওরা যে আজকে মার খেয়েছে, যারা হয়তো আজকে কেস ফাইল লিখছে, তাদেরকে কোনোদিন কলেজে দেখতে হবে। কারা ওরা? ওই ইউনিয়ন করে, ওরা ইউনিয়ন বলতে আমাদের কলেজে কিছু নেই, কলেজের ছাত্র। আজকে ওরা কেমন ওরা আছে, থার্ড ইয়ারে আছে আর সেকেন্ড ইয়ার আছে, আমরা আমি সেকেন্ড ইয়ার, আরও ইয়ার আছে, তারা আছে থার্ড ইয়ার, থার্ড ইয়ার। আজকে ওরা ঝামেলা করেছে একটা এত সামান্য ইয়ে নিয়ে, ক্যারামবোর্ড খেলা নিয়ে, ক্যারামবোর্ড খেলা, ক্যারামবোর্ড ওদের খেলতে, ওরা দাঁড়িয়ে আগে আমার দাদারা এসেছে ওরা খেলছে, এবার ওরা তো আসলে ওরা তো জোর দিয়ে খেলতে চাইছে, তো খেলতে দেয়নি, তাই বলে ঠেলা দিয়ে মারপিট করেছে ওরা, ওখানে ইউনিয়ন রুমের মধ্যে হয়ে গেছে। তো বাইরে এসে আবার ধাক্কা ধাক্কিতে আবার মারপিট সৃষ্টি হয়েছে, তা মারপিট হলো, হওয়ার পরে ওরা আগে ওদের মধ্যে সেটিং করা থাকে যে আগে পুলিশকে ফোন করে দেওয়া হবে, তো পুলিশকে ফোন করে দিয়েছে। কতজন আহত ওটা বলেছে? কতজন আছে? দুটো দুজন আহত, আমাদের একজন আছে, ওকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে থানায়? যারা মেরেছে আমরা তো থানায় যাই না, আমরা এইসব বুঝিও না, আমরা এইসবের মধ্যে অভিযোগ করবো যারা মেরেছে, আমরা যারা ওরা সবার মধ্যে মারপিট হয়েছে, কোনো দুজনের মধ্যে মারপিট হয়েছে, তা একজনকে পুলিশ তুলে নিয়ে চলে গেলো আর একজনকে পুলিশ ছেড়ে দিল। কি চাইছো? আমরা আমরা চাইছি যে তার মানে পুলিশ সঠিকটা বিচার করুক, যে তার মানে আমাদের কলেজে ইউনিয়ন নেই এটা পুলিশও জানে, পুলিশও প্রত্যেকবার এসে তুলে নিয়ে যায়, পুলিশ তো জানে যে না ঝামেলা তো দুদিক দিয়ে হয় না একদিক দিয়ে হয়, এটা পুলিশ জানে বলে পুলিশ তুলে নিয়ে চলে যায়। কি চাইছো? যে তাড়াতাড়ি ইউনিয়ন হোক, তাড়াতাড়ি ইউনিয়ন হোক, আমাদের কলেজে ভোট গ্রহণটা হোক, আমরা চাই, আমরা জাস্ট এইটুকু চাই, আমাদের যে দুটো ছেলেকে তুলে নিয়ে গেছে ওদের কোনো না কোনো রকম কিছু না হোক, কারণ ওরা না সাধারণ স্টুডেন্ট। কী নাম তোমার? আমার নাম শেখ আরবাজ আলী, কলেজের বাইরেও পুলিশ নাম বলে শেখ আরবাজ আলী। আমাদের তো ওরা যখনই কলেজে আসে, প্রত্যেক দিন কলেজে আসে না, আমরা রানিং স্টুডেন্ট, এবার আমাদের ওরা হচ্ছে থার্ড ইয়ার, আমরা ফার্স্ট ইয়ার, তো আমাদের সাথে ভালো করে কথা বলে না, কোনো মেয়েকে সম্মান দেয় না, এটাই। ওরা বলতে কারা? ওরা বলতে অ্যান্টিলবি ছেলেরা, মানে অন্য ছেলের যারা রাজের ছেলে, রাজ চয়ন, রাজ কে? রাজ কে? কলেজে থার্ড ইয়ারে পড়ে, ওরা থার্ড ইয়ারে পড়ে, আমরা ফার্স্ট ইয়ার। রাজে কি পড়, মানে এখানে পোর্টফোলিও কি রাজে কলেজে? ও টিএমসি ছাত্র পরিষদে কে? ও টিএমসি কে? আমি চিনি না, আমি চিনি না, আমাদেরকে সম্মান করে না, এটাই আমি বললাম যে মেয়েদেরকে করে না, এবার ছেলেদের সাথে কি আজকে কি হয়েছে? ওখান থেকে ছিলাম। কি নাম তোমার? তোমার কি নাম? কি নাম তোমার? আমার নাম অনন্যা। এই কাছে আসো। এই গণ্ডগোলটা প্রথম থেকে আমি ছিলাম না, আমি এই মাত্র 15 মিনিট কি 20 মিনিট আগে আসলাম। আজকে গণ্ডগোলটা মানে শুনলাম সবার কাছে যে ক্যারামবোর্ড নিয়েই খেলা নিয়ে গণ্ডগোল শুরু হয়েছে। আজকে আমাদের কলেজে ইউনিয়ন নেই, এই ইউনিয়নের নেই বলে ইউনিয়নটা দখল করার জন্য বিশ্বজিৎ সাহা আমাদের কলেজ স্টাফ, উনি মানে প্রায়
প্রায় ঝামেলা করার ঝামেলা সৃষ্টি করে। কে বিশ্বজিৎ স্যারটা কে? আমাদের কলেজ স্টাফ। স্টাফ? স্টাফের সঙ্গে ইউনিয়নের সঙ্গে কি সম্পর্ক? আমাদের ইউনিয়ন নেই তো এখানে। আচ্ছা। ইউনিয়নটা নেই বলেই ওনারা দখল করবে এটাই? উনি কি স্টুডেন্ট নয়? না না না। স্টাফ? হ্যাঁ। তারপর রাজনৈতিক দিক থেকে ক্ষমতায় আছে আমাদের উপরে যাতে পরবর্তীকালে যেন এগুলো না হয়। একদম ফার্স্ট যখন আমরা ঢুকেছি তখন থেকে একভাবে চলছে। এই দু বছর তারও আগে থেকে মানে শুনেছি যে এরকম হয়। কলেজে ইলেকশন হয়নি? না না। কোনো ইউনিয়ন নেই? না। এই শর তৃণমূলের সভাপতি তিনি চালাচ্ছেন? হ্যাঁ। ছাত্র পরিষদের উনি চালাচ্ছেন? মানে এই রিসেন্ট আর কি উনি পদে এসেছেন, তার আগে থেকে এমনি ঝামেলা সৃষ্টি করতো উনি। কিন্তু কাকু একজন একজন তা আজকে কি হয়েছিল? আজকে কি নিয়ে ঝামেলা হয়েছে সেইগুলো আমি জানি না, আমি তো প্রথম থেকে ছিলাম না, আমার পরে এবারে এ জানে। ফারহান শেখ। কি রে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।